পেশাদার ফুটবল লিগে ঘাম ঝরানো জয় পেয়েছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে পিছিয়ে পড়ে রহমতগঞ্জকে 3-2 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংস এর নায়ক 27 মিনিটে ফজলে রাব্বির গোলে লিড নেয় রহমতগঞ্জ। 4 মিনিট পর ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনিওর গোলে সমতায় ফেরে বসুন্ধরা। বিরতির আগে রবিনিওর ক্রস থেকে ইব্রাহিমের গোলে 2-1 এর লিড নিয়ে বিরতিতে যায় কিংসরা। বিরতি থেকে ফিরে সানডে চিজোবার পেনাল্টি থেকে আবারও মাঠে ফিরে রহমতগঞ্জ। 75 মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে শেষ হাসি হাসে বসুন্ধরা কিংস।